সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের মুখপত্র দৈনিক দাবানলের সংবাদ শিরোনাম ভিত্তিক বিশেষ আয়োজন দাবানল প্রতিদিনে আপনাদের স্বাগতম। আজ 21 মার্চ 2023, বাংলা সাত চৈত্র 1429, হিজড়ি 28 শাবান 1444, রোজ মঙ্গলবার। দাবানলে প্রকাশিত সংবাদগুলির বিশেষ বিশেষ শিরোনাম জানিয়ে দিচ্ছি। আমি জি এম জয়। আজকে দৈনিক দাবানলে প্রকাশিত সংবাদগুলোর বিশেষ বিশেষ শিরোনাম হল, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না, তবে যদি কখনো তেমন পরিবেশ পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে এবং সেভাবে আমরা আমাদের বাহিনীগুলোকে তৈরি করে দিচ্ছি। ভূমিহীন গৃহহীন মুক্ত হচ্ছে তারাগঞ্জ কাউনিয়া। রংপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠাঁই পাচ্ছেন আরও 758 পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঈদের আগেই রংপুর জেলায় চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন 758 পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। একই সঙ্গে জেলার তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলায় চলতি হালনাগাদ তালিকা অনুযায়ী ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। রমজানে মানুষ যেন কষ্ট না পায়, ব্যবসায়ীদের প্রতি ডিসির অনুরোধ। পবিত্র মাহে রমজানে অধিক মুনাফার আশায় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন। বড় প্রক্রিয়া থেকে দৈনিক 5,000 টন কয়লা চায় সরকার। কয়লা খনি দুর্নীতিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন 29 মে। রংপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের জন্মবার্ষিকী পালন। সুখী দেশের তালিকায় ফের শীর্ষে ফিনল্যান্ড, পেছালো বাংলাদেশ। গাইবান্ধার শুকনো মরিচ ছড়িয়েছে সারা দেশে। দাফনের 6.5 মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন। রংপুর নগরীতে দাফনের 7 মাস পর বর্ষা হুসাইন বর্ণা নামে এক তরুণীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর খাসবাগ এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। 41 বছর পর হাসপাতালে প্রথম সিজার। বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 3 জনের। ইলফামারিতে ঘুষ তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন 69 জন। BSBFC-র নতুন ঋণ স্বপ্ননীড়ের উদ্বোধন। এবার লক্ষ্যমাত্রা চেয়ে বেশি আম উৎপাদনের সম্ভাবনা। ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁয়ে আশ্রয় প্রকল্পের ঘর পাবে আরও 522 পরিবার। পাহাড়িদের উপর উপনিবেশ কায়দায় শাসন শোষণ অব্যাহত। রংপুরে পথযাত্রা ও সমাবেশে বক্তারা বলেন, আলুর ন্যায্য মূল্য সহ 7 দফা দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। পার্বতীপুরে জমি বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর। পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল শিশুর। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।